পছন্দ করে ঠিক যার অ্যালার্জি সে বেগুনি ধারে কাছে যায় এই কোরআন এবং ইসলাম নিয়ে যার অ্যালার্জি আছে সে কিন্তু কোরআন হাদিসে ধারে যায় না সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা সোনার এই বাংলাদেশ কোরআন এসেছে সোনালী সমাজ তৈরি করতে কোরআন এসেছে বেস্ট নিয়ে যেতে কোরআন এসেছে দোদক মুক্ত সমাজ তৈরি করতে কোরআন এসেছে চোর ডাকা সন্ত্রাসী মুক্ত সমাজ তৈরি করতে কিন্তু একদল মানুষ কোরআনের বিরোধিতা করে ধরে কোন ঠিক না বেটা তারা কারা যারা বল দিয়ারি নো গড দিয়ারি নো লাইফ আফটার ডেথ গড ইজ নাথিং আল্লাহ নেই পরকাল নেই মরণের পরে জীবন নেই আইসি দুনি খাবো ধুনি যোগ্য আল্লাহ কেয়ামত কায়েম করে কোন কায়দায় ভিড়ির মধ্যে বেস্টে দাও তা খোদাও টের খামার ভাইরা এই সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা সোনার এই বাংলাদেশ আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন ঢাকা এসে দেখে যে আজান হচ্ছে সাভারে উনি বললেন সারা পৃথিবী ঘুরেছি আমি বাংলাদেশের মতন এত আজান জীবনে কোনো দেশে শুনিনি এই আজানের দেশের মানুষ আমরা কোরআনের মানুষ হই কারা কারা কোরআন ভালোবাসেন হাত তুলেন আর এত আল্লাহ কবুল করুন সবাই করে আমি আসতে বললেন কেন সবাই তো আল্লাহুম্মা আমি আমি আপনাদের নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি শ্রোতা আমার চাঙ্গা হয়ে গেছে স্যার ব্যাটারি সব চার্জ হয়ে গেছে স্যার এখন আসুন আপনারা কি বড় বড় বলেছেন আরো ধরে আমি কিছু কথা বলবো যদি আপনারা থাকেন রাজি আছেন তো আর ওই একটা নিয়ে আলোচনা করবো তো কোরআনটা যে বড় বললেন মা আপনারা যারা এসেছেন আপনাদের সানো কথা বলবো নিয়ত করেছেন ধৈর্য ধারণ করেন এখন আসুন এখন আসুন এইটা আমরা কম্পিউটার মেশিনের সামনে দেই খুব খেয়াল করেন অনেক ধর্মগ্রন্থের নাম বলবো খুব খেয়াল করেন জিন্দা বিস্তার ত্রিপিটক মহাভারত বেদ কোরআন তওরাত জবুর ইঞ্জিল কোরআন পুরাণ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বাল্মীকি লেখা রামায়ণ জনম সাক্ষী করা নানক ঠাকুরকা শ্রীগ্রন্থ বেদ অথর্বেদ সামবেদ কল্কি পুরাণ ভগবতী লোক মোহন মতি বেদ বেদান্ত ভূতিংশ ঋগ্বেদ সামবেদ যদুবেদ অথর্ববেদ আর বর্বনাম সবগুলো ডাউট আল্লাহর কোরআন যখন কম্পিউটার মেশিনের সামনে দেওয়া হলো কম্পিউটার জানায় নো ডাউট অ্যাবাউট ইট এই কোরআনে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই গাছে গাছে ফুল পাখি মাথা তুলে দুলছে আকাশের তারাগুলি মিটি মিটি জ্বলছে হাবিব এসেছে রসুল এসেছে সব বিধানে শ্রেষ্ঠ বিধান কোরআন এনেছে আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে মামনার কোলে নূরের চাঁদ এসেছে হুজুর এসেছে নবী এসেছে আমেনার নন্দন এসেছে সব বিধানে শ্রেষ্ঠ বিধান কোরআন এনেছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন আল্লাহ বলেন আমি সারা বিশ্বের উপদের বাণী বসিরহাট ভারতের 4-5 লক্ষ লোকের সামনে যখন আমি একটা করতেছিলাম অন্তরটা আমার একটু দুরু দুরু করতেছিল আল্লাহ বলেন আমার কোরআনটা 7-6 কোটি মানুষের উপদের বাড়ি তাহলে অন্য ধর্ম ব্যান্ড হয়ে যায় না আমি বললাম যদি আসে দেখাই দিয়ে দেবো সূরা ইউসুফের আয়াত ইনহুয়াল্লাহ যিকরুল্লিল আলামিন কিন্তু কেউ কিছু বলেনি যাই হোক শুনি না আগামীকাল কি বার হবে টুমার উইল বি ফ্রাইডে দড়ি পাতার আগে মাছ পড়ছে দেখ ফোন শেষে প্রথম শ্বাসে মাছ মাটি না উঠলে ডবল চার দিকে তাই না শেষে হবে থাম শুনিলেন আগামীকাল শুক্রবার হবে ওই সূর্য পূর্ব দিক থেকে উঠবে খুব কান মন্দ শুনবেন নকার রড়দালি যদি একটু গুমনা সে রড়দালি লাভ আছে কিছু ধৈর্য ধারে শোনেন আগামীকাল সূর্য উঠবে পূর্ব দিক থেকে সূর্যের কাজ অন্ধকার তাড়ানো আর কোরআনের কাজ হলো ভালো মানুষ বানানো ধরে বলেন সূর্য কার জমিন কার আসমান কার আমরা কার এখানে কথাবার্তা হওয়া দরকার কার ওই সূর্য আগামীকাল উঠবেন পূর্ব দিক থেকে খেয়াল করে শোনেন
ইংল্যান্ড ফ্রান্স ইতালি জার্মান চীন ভারত ইন্দোনেশিয়া পোল্যান্ড থাইল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নেপাল জাপান বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা আজারবাইজান তুর্কমিশর আবুধাবি আলজেরিয়া অস্ট্রেলিয়া সোমালিয়া বসনিয়া সেসনিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ফিলিস্তিন ইরান তুরান ভারত তুরস্ক ভুটান জাপান চীন নেপাল শ্রীলঙ্কা বার্মা মায়ানমার আর বলবো না ওই 248টা দেশে সূর্য উঠেছে অন্ধকার তাড়াতে আর আল্লাহ বলেন আমি 248টা দেশে কোরআন পাঠাইছি দুর্নীতিমুক্ত সমাজ বানাতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র চোর বন্ধ করতে পারে কোরআন বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি বলেন হুজুর উত্তর দিয়ে দিতে আমার মঞ্চ থেকে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ চোর বন্ধ করতে পারে সন্ত্রাস বন্ধ করতে পারে ডাকাত বন্ধ করতে পারে তার নাম আপনারা বলেন মোবাইল যিনি তৈরি করেছে মোবাইল সম্পর্কে সেই ব্যক্তি বেশি ভালো জানে না আমরা বেশি ভালো জানি ধর কথা বলছেন না ধর ধর বলেন যে ব্যক্তি মোবাইল তৈরি করেছে এই মোবাইলটা কোন প্রসেসে কোন নিয়মে চললে ভালো চলে সেই ব্যক্তি জানে মানুষ তৈরি করেছে কি এটা কোন প্রসেসে চালালে মানুষ সুন্দর ইহকালে মুক্তি পরকালে শান্তি পেতে পারে এই বিষয়ে জানে কি তারই সংবিধান গাইড বুক স্বরূপে কোরআন পাঠিয়েছে আমার ভাইরা কোরআনের কাজ ভালো মানুষ বানানো আর সূর্যের কাজ অন্ধকার তাড়ানো 248টা দেশে সূর্য কাল উঠলে অন্ধকার তাড়ানো তাড়াই যাবে আল্লাহ বলেন 248টা দেশে আমি কোরআন সূর্য পাঠাই দিছি বিশ্বের কারো ক্ষমতা নেই কোরআনের গতি থামাতে পারে ধরে বলো ঠিক না বেঠে আস্তে বলেন কেন জোরে বলো ঠিক না বেঠে কারো ক্ষমতা নেই ওটা পরে বুঝাই দিল এখন আসুন এই কোরআনটা সোনা ভানের খুঁজি নাম একটু কঠিন আলোচনা লাখে লাখে থাকে থাকে হাজারো হাজার গুনিয়া দেখা গেল চল্লিশ হাজার ঘোড়ায় চড়িয়া মধ্য ঘাঁটিয়া চলিল কিছু দূর যাইয়া মধ্য রওনা হইল এই কোরআনটা শোনা মানে পুঁথি না কোরআন থেকে টেপ রেকর্ড তৈরি করা হলো কোরআন থেকে সিপ্লেন তৈরি করা হলো কোরআন থেকে আরো প্লেন তৈরি করা হলো কোরআন থেকে বিমর বিমর তৈরি করা হলো কোরআন থেকে খনিজ সম্পদ বের করা হলো কোরআন থেকে ক্যালেন্ডার তৈরি করা হলো কোরআন থেকে মোবাইল তৈরি করা হলো আর বাংলার মুসলমান কোরআন থেকে তালাকের গোষ্ঠী খুঁজে পেল কথা ঠিক না ভাইরা উঠাউটি করবেন না জন ঘটনা বলবো আমি জানি ঘটনা প্রিয় মানুষ আমরা বেশি কিন্তু সেটা বলবো নিয়ত করেছে একটুখানি ধৈর্য ধারণ করে যে কোরআনের বর্ণনাটা আমি দিয়ে নেই এই কোরআন থেকে সব তৈরি করা একজন আমার জিজ্ঞাসা করছে হুজুর রাগের মাথায় স্ত্রী তালাক দিলে তালাক হয় আমি বললাম যে সময় ভালোবাসায় ওরা মত্ত হয় এরকম তালাক কি কখন কেউ দেয় রাগের মাথায় তো তালাক হয় আমরা বাংলার মুসলমান কোরআন থেকে শুধু তালাক খুঁজে পেয়েছি আর শোনেন আমি অমুল খর জানাই গেলাম কোনো ব্যক্তি যদি একশোবার করে আল্লাহর জিকির করে জীবনের তার হার্টের দোষ হবে না দলিল আলা আবে জিকিরলায় তাৎমইনুল কুলুব সকাল সন্ধ্যে একশোবার জিকির করবেন এই জিকির এই হাড়ের ওষুধ তৈরি করেছে ভারত থেকে একজন ব্যক্তি আমাদের সাক্ষী আসছিল 25,000 টাকা ফি হিন্দু মানুষ উনি শেষে বলি গেলেন আপনাদের এই কলেমার জিকির আর আল্লাহর জিকির করবেন জীবনে হাড়ের প্রবলেমের জন্য কোনো জায়গায় কলকাতায় ভ্যালোরে কোথাও যাওয়া লাগে দুনিয়ার মানুষ কোরআন থেকে সব পেয়েছে আর আমরা তালাক খুঁজে পেয়ে গেছি শুনেন আর তুকান সামনের দিকে যান আপনারা কোরআন বড় বললেন কম্পিউটার মেশিনে পাওয়া গেল এখন আসুন আর তুকান সামনের দিকে যাই হিন্দুদের ভিতরে কোরআনের মানে লিখেছে কয়জন বলেন বলেন শিবজিকে বল হ্যাঁ একদম বাবু কৃষ্ণচন্দ্র সেন বললেন তাই না আর আমি আবুল খায়ের পাঁচজনের নাম বলছি শোনেন বাবু কৃষ্ণচন্দ্র সেন দয়ানন্দ সরস্বতী সতেন্দ্রনাথ দত্ত রাজা রাম পাঁচজনের নাম বললেন আমার লেখা আল কোরআনের মর্মবাণী বইটা তুই জিকির কাছে টাইটেল মাদ্রাসা সবার সময় মুখে নিয়ে আসতে পারি দেখি তাছাড়া আমার কাছে নেই বইটা ও বইটা আমি দিয়ে দিছি শুনি না একটুখান কান মন্দিরটা বাবু কৃষ্ণচন্দ্র সেন বলে নবী মুহাম্মদ স্কুলে যাননি কলেজে যাননি মক্তবে যাননি এই বইটা আপনার কাছে এসেছে 3,23,671টা অক্ষর আছে 54,514টা শব্দ আছে 560টা রূপ আছে 6,666 আয়াত আছে 23 বছর 5 মাস ধরে কোরআন নাজিল হলো হাজ্জাজ বিন ইউসুফ পবিত্র কোরআনের যে জবাব দিল যায়েদ বিন সাবিত কোন পবিত্র কোরআন লিখলো 153 ভাষায় কোরআন লেখা হয়েছে হিন্দিতে বাংলা ইংরেজিতে ইত্যাদি ইত্যাদি নাইজেরিয়ার তানজানিয়া শহরে সরফুদ্দিন আল খলিফা নামে 5 বছরের ছেলে হাফেজে কোরআন হলো কয় বছর
পাঁচ বছরের ছেলে হাফেজ কোরআন হয়েছে আর আমাদের অনেকের 95 বছর বয়স হয়েছে তা কোরআন শুনছে না আলিফ শুনছে না ওরা আবার বলে হুজুরি চামড়া খুলে দেবো আমরা আমরাও নিয়ত করেছি ও যখন জানাজা পড়বো তার জীবনে উজু করবো আপনার ব্যস্ত যাচ্ছেন ভাই ওই কারা কারা আলোচনার সঙ্গে একটু হাত ধরে দেখা যান টেস্ট দেখি যে কটা স্রোত আছে সলিড হজর হাত দামাত দেখেন শুনে নেন বাবু গিরিশচন্দ্র সেন বলেন আমি নবী মুহাম্মদ মূর্খ মানুষ লেখা জানে না পড়া আচ্ছা রসুলকে লেখাপড়া শেখানো হলো না কেন এর পাঁচটা উত্তর আছে আমার ভাই আব্দুল মান্নান এখানকার সহসভার নেন ওরে অনেক ধন্যবাদ শুনেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এখানে আসে ওনার উস্তাদ যদি পাশে আসে ওনার মাথাটা নত হবে কি হবে যদি প্রধানমন্ত্রী আমার কথা বুঝতে পারেননি উস্তাদের সামনে মাথা নত হয়ে যায় আল্লাহ জানেন আমার বিশ্ব নবীকে যদি কোনো মানুষ দ্বারা শিক্ষা দেয় আমার নবীর মাথাটা নত হয়ে যাবে এই জন্য নবীকে কোনো মানুষ দ্বারা শিক্ষা দেওয়া হয় রাসূলুল্লাহর ভাতৃটি ছিল হীরা পর্বতের গুহা আর ওনার ইনস্ট্রাক্টর শিক্ষক ছিল জিব্রাইল আলাইহিস সালাম এই জন্য বাংলাদেশের সংবিধানে বাবার 25 থেকে 38 বার পরিবর্তন করা হয়েছে আর আল্লাহর কোরআনের বয়স 1400 বছর আজ পর্যন্ত কোন একটা অক্ষরকেও পরিবর্তন করতে পারেনি আর কেয়ামত পর্যন্ত কারণ স্বয়ং শিক্ষককে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম দ্বারা পাঠাচ্ছে রসুলকে লেখাপড়া না শেখার 5টা কারণ আছে নবী সম্পর্কে সেদিন আমার একজন প্রশ্ন করলো হুজুর বাগেরা আমার হাতে 10 জন অমুসলিম আল্লাহ মুসলমান বাড়িয়েছে বাগেরাটা 4 জন নওগাঁ 1 জন বিভিন্ন জেলা তো একজন আমার প্রশ্ন করছে হুজুর রসুলুল্লাহর কবরটা মক্কায় দিলে কেন যদি আমাদের বাংলাদেশে দিত সাবার দুবেলা কবর দিয়ে রাখত কিন্তু এমন জায়গায় দিয়েছে 3.5 লাখ টাকা পা আমি তার উত্তর দিয়ে দিয়েছিলাম আমার ভাইরা নবীকে শেষে পাঠানো হলো কেন নবী 11টা বিয়ে করলো কেন বিশেষ করে ভারতে এই প্রশ্নটা বেশি করে আমাদের নবী ডাউন বোয়া তুমি 11টা বিয়ে করলো কেন ইত্যাদি ইত্যাদি শুনলেন আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম বাবু গিরিশচন্দ্র সেন বলেন ও নবী মুহাম্মদ আমি পবিত্র কোরআনটা 54,514টা শব্দ গবেষণা করে করে দেখলাম আমি হিন্দু মানুষ আমি হিন্দু মানুষ যদা যদা হিন্দু ধর্ম সুগ্রানি ভূত ভূত নাম নম দেবের দা মহাদেব অর্ধনাম দ্রুত মোহাম্মদ রসুলাম এরপর শ্যামর স্থান নিবাস হিন্দু মনম অমর স্থান নিবাস বিদ্যা তংস নিরিপা তংস নৈব তুল্যম কদসম বিদ্যান সর্বত্র পূজাতে রাজা স্বদেশের পূজাতে অসুর সংহারে হিরিং আল্লাহ রসুল মোহাম্মদের কম মিল্লালম হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ দৃষ্টম শ্রেষ্ঠম গিরিধাই নম নমস্তিতি মোহাম্মদান যা দেবী সর্বপতি সে শত্রুগুণে সংস্থিতাম নমস্তর সৈন্য নমস্তর একমাত্র শান্তির বিধান তার নাম আরো জোরে বাবু গিরিশচন্দ্র সেন বলেন ওই কোরআনে চুল পরিমাণ কোন সন্দেহ আর বেজাতিরা মুসলমান হয় আর মুসলমানের বাচ্চারা কোরআনের বিরোধিতা করে আমি জিকির গাছা সাইদি সাহেবের আগে একটু একটা ওয়াজ করেছিলাম তখন ছাত্র জীবন প্রায় যাই হোক আমি আসছিলাম ওখানে এক অন্ধ মানুষ হারিকেন জ্বালাই নিয়ে যাচ্ছে তার বসে ডানি বলে পুলিশে গর্তে 3 ডুব দিয়ে আবার কানা মানুষ ওর হাতে হারিকেন যাই দিয়া তো তোর হাতে হারিকেন কেন তুই তো কানা তোর রাতের দিন সব সময় 200 কি দেখতে পাসনি তুই হারিকেন নিয়ে চলছিস কেন বসে ভাই আমি অন্ধ মারো হারিকেন নিয়ে চলার আমার দরকার না তবে চোখওয়ালার আবাতে ঠুল না মেরি কাটতে ফেলে তাই আজকে বেজাতিরা কোরআনকে ভালো বললো আর মুসলমানের বাচ্চারা কোরআনের বিরোধিতা করে আসতে বলেন কেন্দ্রের মান ঠিক না রে 68,000 গ্রামে সুজালা সুফলা স্বচ্ছ সমলা সোনার এই বাংলাদেশ আদানের দেশে যদি কোনো ব্যক্তি কোরআনের বিরোধিতা করে আমরা তাদের মানি না মানবো না কারা কারা মানবে না হাত তোলে দাঁড়াই তো বিল ধরি আল্লাহকে দেখাই দেবে
এখন রাজনৈতিক আলোচনা করব না, এটা আমার ব্রেক মারা ফেলবে দুই দেশে। তবে কোরআন যেটা বলবে সেটা আমরা চেষ্টা চালাচ্ছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে হিন্দুরা আজকে কোরআন শ্রেষ্ঠ বলল, দেখুন সুবহানাল্লাহ, কোরআন শান্তিটা বিশ্বাস হয়, এটা একটু বলি ভালো। তাহলে আগামীকাল শুক্রবার মসজিদে যখন খুতবা হয় ওর সময় ঘুম আসে কি আসে না? কিন্তু সিনেমার হলে কেউ ঘুম পড়েছে? মনিহারে সাত ফুকর, আমার একজন বসে আমি আড়পাড়ায় সব আসলাম, তো হচ্ছে হুজুর মনিহারে সাত ফুকর, আমি বললাম যে তৈরি করি তার বেড়ে গেছে, দোদক ও সাতটা মনিহারে ফকর ও সাতটা, এটা আপনারও বেড়ে গেছে, আমি ঠিক করে দিয়েছি। যদি কেউ সিনেমার হলে বলতে দিদায় এই নিয়ে সংসার সতর্ক শয়তান অবুদ মন কাশেম মালা প্রেম প্রেম দেওয়া না কেমন থেকে কেমন রান্না ভাবি বটফাদার পাগলা মুস্তান টাঙ্গাইলি দেখে আসলাম কি পাঁচ টাকার করে, এগুলো দেখতে দেখতে যদি কোনো ব্যক্তি ভাই চোখ টেনি দেখে ফাঁকে এক শোক চলে গেল না তো একজন বলতে হুজুর সিনেমা জীবনে ঘুমা না আর মসজিদে গেলে ঘুম থেকে রাখা যায় না কি বা কারণ মসজিদ ঘরটা কার, যে কোরআন শুনে ও অন্তরটা কার, আর যে কোরআন পড়া হয় ওটা কার, আর একটু গান শোনেন যে কোরআন পড়া হয় ওটা আর মসজিদ।